কেমন লাগলো? কি ভাবো তুমি? তুমি খুব চালাক, খুব শিয়ানা, তাই না? তুমি আমাকে ফাঁসিয়ে দেবে? হলো না তো, হলো না অ্যাডভোকেট গীতা এলএলবি? তোমার আইনের কোনো বইয়ের ধারায় বোধহয় ওই সাংসারিক কুটকাচালি, কুচুটেপনা এসব লেখা নেই, তাই না? সংসারেরও একটা আইন আছে, একটা ধারা আছে, সেটা আমি আপনাকে শিখিয়ে দেব। এমন হাল করব না আপনার, সমস্ত কুচুটেপনা, কুটকাচালিপনা সমস্ত কিছু আপনি ভুলতে বসবেন। চেনেন না আপনি আমাকে, একদমই চেনেন না। আমার দিদির বিরুদ্ধে আপনি যে অপবাদটা দিয়েছেন, সেই অপবাদ তো আমি ঘোচাবই, আর তার সঙ্গে সঙ্গে আমি আপনাকে টাইট দিয়ে দেবো, একদম স্ক্রু টাইট যাকে বলে, কোন স্ক্রু ড্রাইভার দিয়েই সেইটা ভুলতে পারবেন না আপনি। আর এই কথাটা মাথায় রাখবেন। কি মাথায় রাখবেন? নামটা আমার অ্যাডভোকেট গীতা এল এল বি। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আপনি একজন অসৎ মহিলা, এই পরিবারের বিরুদ্ধে গিয়ে এই পরিবারের মেয়ের আপনি সর্বনাশ করার চেষ্টা করেছিলেন। একটা একটা প্রমাণ পাই আপনার বিরুদ্ধে, তারপর আপনার বিরুদ্ধে আমি থানায় একটা এফআইআর করে দেবো, তারপর টেনে হিঁচড়ে আপনাকে কোর্টে নিয়ে চলে যাবো। এই বাড়ির বউ বলে আমি সকলের সামনে আপনাকে অপদস্থ করিনি, ভাবলাম আপনার সম্মান যাবে, তাই ব্যাপারটাকে, পুরো ব্যাপারটাকে আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম হয়তো ভুলবশত আপনি কোনো অপরাধ করে ফেলেছেন, কিন্তু দেখলাম না, আপনি ইন্টেনশনালি করেছেন যা কিছু করেছেন, আপনার কোনো বড় মতলব আছে। আর এই ঘটনার সাথে, এই কেসটার সাথে কোনো বড় ঘটনা জড়িত। সংসারের আইনের ধারায় কি লেখা আছে আমি জানি না, কিন্তু কোর্টের আইন আপনার বিরুদ্ধে যাবে এই কথাটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। গীতা এলএলবি এক ঘন্টার মহাপর্ব, 25শে অক্টোবর সন্ধে 6টা থেকে 7টা, স্টার জলসায়।